সাত বছরের কেরিয়ার হলেও শেষ তিন বছরে পাল্টে গিয়েছে মিঠাই রানীর ভাগ্য। ছোটবেলায় কেমন ছিলেন সৌমিত্রিষা? দেবের নায়িকা হয়েছেন বলে কি জিতকে ফিরিয়ে দিয়েছিলেন? অল্প বয়সেই সাফল্য তার কাছে হাজির, কিন্তু কেরিয়ারের শুরুটা এত সহজ ছিল না। বাধ্য হয়ে কোন কাজটা করতে হয়েছিল মিঠাই রানীকে? সদ্য বড় পর্দায় পা রেখেছেন তিনি। মিঠাই ধারাবাহিকে অভিনয় করে যে সাফল্য সৌমিত্রিষা পেয়েছেন তা এখনো পর্যন্ত ছোট পর্দায় খুব কম নায়িকাই করতে পেরেছেন। এ আমার গুরুদক্ষিণা দিয়েই কেরিয়ার শুরু তার। এছাড়াও জয় কালী, কলকাতা বালি, কোনে বউয়ের মতন ধারাবাহিকেও তাকে দেখা গিয়েছে। কিন্তু ছোটবেলায় একেবারেই অন্যরকম ছিলেন মিঠাই রানী। মা বাবার শাসন থেকে নিজের শয়তানি, প্রথম কাজ পাওয়া থেকে প্রথম পারিশ্রমিক সবটাই জানিয়েছেন অভিনেত্রী। দেব, জিৎ সকলেই চেয়েছেন তাকে নিয়ে ছবি করতে। দেবের প্রথম ছবির প্রস্তাব তাকে ফিরিয়ে দিতে হয়েছিল, কিন্তু পরে প্রধানে একসাথে কাজ করেছেন। এমনকি বুমেরাং ছবি অর্থাৎ জিতের ছবিও তাকে ফেরাতে হয়েছিল একটা সময়। সৌমিত্রিষার যে লম্বা চুলের জন্য এখন প্রতিটা মহিলা ভক্ত রীতিমতো তাকে ঈর্ষা করেন, সেই চুল কিন্তু একই রকম ছিল না ছোটবেলাতে। ছেলেবেলায় মূলত বয়কার চুল রাখতেন তিনি। ক্লাস ফোরে ওঠার আগে পর্যন্ত মারপিট করেছেন, কিন্তু মা বাবা স্কুলে দিতেও আনতে যেত বরাবর, তাই প্রেম বা স্কুল বাঙ্ক কোনোটাই করা হয়নি তার। 2021 সালে পথ চলা শুরু হয়েছিল মিঠাই ধারাবাহিকের। একগাদা স্টারকাস্ট, মিঠাই, তার উচ্ছেবাবুর সহজ সমীকরণ অল্প কয়েকদিনের মধ্যেই দর্শক মনে জায়গা করে নেয়। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন সৌমিত্রিষা, দর্শকরা ভালোবাসা ভরিয়ে দেন তাকে। টানা বেশ কিছুদিন ধরে টিআরপিতে প্রথম স্থান অধিকার করেছিল ওই ধারাবাহিক। যদিও সময়ের সাথে সাথে টিআরপি রেটিং কমে যায়, তবে জনপ্রিয়তা কমেনি এতটুকু। প্লট সাবপ্লটের ভিড়ে আজও মিঠাই সমানভাবে জনপ্রিয়। অন্যদিকে সৌমিত্রিষাও দর্শকের ঘরে মিঠাই রানী। মিঠাই রানী আপাতত সিঙ্গেল, যদিও তার প্রেম নিয়ে কম চর্চা হয়নি। একসময় কোস্টার আদ্রিত রায়কে নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। সৌমিত্রিষা নাকি পছন্দ করেন কোস্টার সিট ওরফে আদ্রিতকে, যদিও সৌমিত্রিষা নিজের মুখে স্পষ্ট করে জানিয়েছিলেন গোটাটাই মিথ্যে রটনা। কিন্তু প্রেমে পড়তে কে না চায়? পুরুষ বন্ধুদের সাথে হ্যাং আউট করেন ঠিকই, তবে ডেটে যাওয়াতে নাকি একদম আগ্রহ নেই সৌমিত্রিষার। সিনে চক্কর ব্যুরো। Thank you.